আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবারও একবার আপনাদেরকে গিয়ার শিফটিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি মূলত করা আমার ড্রোন আনবক্সিং করা নিয়ে। ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমার নিজস্ব একটি হেলিকপ্টার থাকবে, হয়তো আজ সেই স্বপ্নটি পূরণ হলো। ছোট হলেও এটা আমি হেলিকপ্টারের সাথেই তুলনা করব। আজ আপনাদের সামনে আনবক্সিং করছি, এটা হচ্ছে ডিজিআইয়ের একটি ড্রোন, ম্যাভিক এয়ার 2। এটি FMC বা ফ্লাই মোড কম্বো। এখানে স্ট্যান্ডার্ড এডিশনটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জাস্ট একটা ড্রোন থাকে, একটি ব্যাটারি থাকে, কোনো এক্সট্রা কোনো কিছু থাকে না, জাস্ট চার্জার থাকে আর কিছু থাকে না তেমন। আর ফ্লাই মোড কম্বোটা হচ্ছে এভরিথিং দেওয়া থাকে, এক্সট্রা ব্যাটারি, এক্সট্রা প্রপেলার, এক্সট্রা আরও কিছু জিনিসপত্র থাকে যেগুলো আসলে স্ট্যান্ডার্ডে থাকে না। তো ফ্লাই মোড কম্বোই আসলে নেওয়া লাভজনক সব দিক থেকে। আর আমাদের মতো বিগিনারদের জন্য তো অবশ্যই ফ্লাই মোড কম্বো লাগবে, কারণ এখানে সেখানে বাড়ি খাইলে বা কোনো সমস্যা হইলে পার্টসগুলো আসলে এক্সট্রাভাবে কেনা অনেক ব্যয়বহুল। আসলে নিজস্ব এরকম একটি ড্রোন থাকবে কখনো কল্পনাই করিনি, এখন সেটা পূরণ হলো আজ। আর এয়ার 2-র কথা তো আরও ভাবতেই পারিনি, কারণ চিন্তা করেছিলাম ডিজিআইয়ের যে কোনো একটি ড্রোন হয়তো নিব, ম্যাভিক নিব বা ম্যাভিক মিনি 2 নামছে সেটা নেওয়া যেতে পারে, কিন্তু এয়ার 2 আসলে কল্পনার বাইরেই হয়ে গেছে। কারণ প্রো রাইডার যারা বা প্রফেশনাল যারা ইউজ করে তাদের জন্য এয়ার 2-টা পারফেক্ট ড্রোন বলা যেতে পারে, আমাদের জন্য নর্মালি ম্যাভিক বা ম্যাভিক মিনি 2-ই বেস্ট অপশন হতে পারত। ইচ্ছা ছিল মিনি বা ডিজিআই ম্যাভিক মিনি 2 নেওয়ার। 60-70 হাজার টাকা বাজেটের মধ্যে মোটামুটি মানে ভালো মানের ড্রোনই বলা যায়, কিন্তু যখন নিতে গেলাম তখন মনে হলো অনেক কিছুই, যে ম্যাভিক মিনি মিনি 2-তে সেন্সরগুলো অনেক কম আর এটার ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি। সব কিছু মিলে আসলে এয়ার 2-টাই পরে নিয়ে নিলাম। এয়ার 2-তে আসলে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে যেটার কারণে আমার মন টানছে এটা নেওয়ার জন্যেই। অবস্টাকল সেন্সর আছে, যে আমাদের মতো যারা নতুন রাইডার মানে নতুন যারা ফ্লাই করবে তারা তাদের জন্য আসলে এয়ার 2-টা পারফেক্ট, কারণ আসলে অবস্টাকল সেন্সর থাকার কারণে যে কোনো জায়গায় বাধা পেলে সেটা সেন্সরটা কাজ করে বা কাটিয়ে চলে যায় বা ব্রেক করে। ওয়েটটাও বেশি ওয়েন্ড যখন থাকে বেশি বাতাসের মধ্যে এটা খুব ভালো মতো হবার করে। ক্যামেরার সেন্সরটাও ম্যাভিক মিনি মিনি 2 থেকে অনেক আপগ্রেড। আর এটার ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি, ব্যাটারি যেহেতু বড়, এটা কোম্পানি ক্লেম করে 35 মিনিট, বাট আমি চালিয়ে দেখেছি 25-26 মিনিটের মতো ফ্লাই করা যায়। আর এটার ডিস্টেন্সটাও অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার রেঞ্জে এটা কাজ করে। দিন যতই যাচ্ছে ড্রোনের মার্কেটটা ততই প্রসার হচ্ছে। আসলে কিছুদিন আগেও ড্রোনের কথা কল্পনাই করা যেত না, কিছুদিন আগেই তো ম্যাভিক মিনিটাই নিতে গেলে ফ্লাই মোড কম্বো 80-90 হাজার টাকার মতো পড়ে যেত। সেখানে এখন লেটেস্ট ভার্সন মিনি 2-ই পাওয়া যাচ্ছে 60-70 হাজার টাকার মধ্যেই ফ্লাই মোড কম্বো। এয়ার 2 মোটামুটি 1,40,000-50,000 টাকার মতোই ছিল। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অফারে দাম প্রতিনিয়ত ওঠানামা করছে এই এয়ার 2 বা ম্যাভিক মিনি 2। আমার এই ফ্লাই মোড কম্বো এয়ার 2 প্রাইস পড়েছে 1,00,000 টাকা। দোকান ভেদে এই ম্যাভিক এয়ার 2-র ফ্লাই মোড কম্বো 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। দামটা আসলে ওঠানামা করে, এর কমেও পাইতে পারেন। ফ্লাই মোড কম্বোতে যা যা দেওয়া আছে এখানে সব কিছু দেওয়া আছে, আমি সব কিছু আনবক্সিং করে এভাবে রেখেছি। এর ভিতরে 3 রকমের কেবল, এটা টাইপ বি কেবল, টাইপ সি কেবল এবং অ্যাপেল ইউজ করার জন্য, যারা অ্যাপেল ইউজ করেন অ্যাপেল লাগানোর জন্য আইওএস কেবল, সবগুলোই দেওয়া আছে। জয়স্টিকের এক্সট্রা 2টি বার, 6 সেট পপুলার, আলাদা একটি সিঙ্গেল ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার, সেটি দিয়ে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও চার্জ দিতে পারবেন মোবাইল, টোটাল 3টা ব্যাটারি ফ্লাই করার জন্যে। তিনটি ব্যাটারি চার্জ দেওয়ার চার্জার,
আর ইয়ার টু রিমোট কন্ট্রোলারটিও অনেক ভালো লেগেছে, ফিনিশিংটা অনেক ভালো, অনেক আপডেট, অনেক ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। আর এখন মিনি টুরও এই ইয়ার টুর রিমোট সেটটা দিচ্ছে ওটার সাথে। লো থেকে হাই এক্সপ্লোজারে তোলার জন্য তিনটি আলাদা করে লেন্স দেওয়া আছে। এই ছিল আমার DJI Mavic Air 2 আনবক্সিং, যা ছিল সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজ তাহলে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।